সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক টিনু, ফারজানা রুকবার এবং গোলাম সুজন, ডাক্তার দীপু মনি, আব্দুল্লাহ মাহমুদ, এই সাতজনকে আজকে বিজ্ঞ আদালতে গতকালের কর্মকর্তা তেজ থানা মামলা নম্বর 224 এটি একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন এবং এই মামলা তাদেরকে সৈন্যদের দেখানো হয়েছে এবং সরকারি কর্মকর্তা সৈন্যের সঙ্গে প্রার্থনা করেন এবং বলেন এই আসামিগণ এই হত্যা মামলা তিনি হত্যার আর এই হত্যার সঙ্গে এই আসামিদেরকে প্রাথমিক তদন্ত তাদেরকে উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় সমাবেশ করা হবে। বিজ্ঞ আদালত এবং আসামি পক্ষ তাদের আইনজীবীরা ছিলেন তারাও এই সন্ধ্যা হওয়ার পরে তাদের দামি ছবি তাদের বক্তব্য রাখে। বিজ্ঞ আদালত তাদের সন্ধ্যাদেশ করে আর আরেকটি মামলায় এটা হলো আদাবর থানা মামলায় কিন্তু একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আমরা জানেন সাবেক ডিপ্রেটর জেনারেল মেহাদি হাসান যিনি পারেন তিনি আছেন সস্তা তাকেও রাজনৈতিক হত্যা মামলায় এই সংগ্রামে সেই আন্দোলন ছিলেন তাকেও এই হত্যা মামলায় সন্ধ্যাদেশ করা হয় এবং সন্ধ্যাদেশ করে আরেকটি মামলায় আপনারা জানেন যে এটাও তেজগাঁও থানা একটি মামলা হত্যা মামলা 124 এই মামলায় হাসানুল্লাহ টিনু, রাশেদ খান মেনন, আব্দুল্লাহ মাহমুদ তাদেরও এই মামলায় গ্রেপ্তার দেখান সরকার করে সরকারি কর্মকর্তা এই হত্যা মামলার তাদেরকে জোর থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং বিষয়টি নিশ্চিতকরণ বিদায় দেখা তাদেরকে এই মামলায় সদস্যের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন। আরেকটি মামলা জানেন যে যাত্রাবাড়ি থানা মামলা এটা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় ইসলাম সুজন এবং আমাদের রেলওয়ে দংশকারী হাজার কোটি টাকার প্রবর্তকারী যে ইসলাম সুজন তাকে এই মামলায় হত্যা মামলায় যিনি মারা যান নজরুল ইসলাম গত 18/7/24 তারিখে সে যাত্রাবাড়ি ধরে তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায়ও বন্ধকারী কর্মকর্তা ইসলাম সুজনকে এই মামলায় সদের দেখানোর জন্য আবেদন করেন এবং তাদের রিমান্ড প্রার্থনা করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে আন্দোলনে সারা বাংলাদেশে প্রায় 1,240 জন সাবেক আইজিপি আব্দুল্লাহ মাহমুদ এবং তাকে এই আর্থিক হত্যা মামলায় 5/7/24 আগে সন্ধ্যায় দেখা হয়েছিল এবং এই মামলায় রাশেদ খান মেননকে আরও আগে সন্ধ্যায় দেখা হয়েছিল। এই মামলায় তাদের আইনজীবীরা দাবি প্রার্থনা করেন বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার দাবি নিবেদন করে বলি যে আসামিরা তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশ অশান্তি হবে এবং বেশি তাদের সন্ধ্যা আইনজীবী আছে তাদের সঙ্গে মিলে দেশে অশান্তি সৃষ্টি করবে এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করবে সেই জন্য তাদের দাবি আবেদন শেখ হাসিনার ইসলামপুর আইনের একটি মামলায় শেখ হাসিনার দোষর এবং ফেসিবাদের দোষর সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফরমানকে মামলা আজকে আদালতে উপস্থাপিত করা হয়। যেহেতু সে অন্য একটি মামলায় রিমান্ডে শুনানিতে আছে সেই জন্য বিজ্ঞ আদালত রিমান্ড পিটিশনটা পেন্ডিং রেখে পরবর্তী তারিখ নির্ধারণ করে শুনানির জন্য এটা পরে তার রিমান্ড পিটিশন। আজকে সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারজানা রুফা এবং নুর ইসলাম সুজন, ডাক্তার দীপু মনি, আব্দুল্লাহ আল মামুন এই সাতজনকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানা মামলা নম্বর 2924 এটি একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন এবং এই মামলা তাদেরকে সৈন্যদের দেখানো হয় এবং তদন্তকারী কর্মকর্তা সৈন্যের প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিগণ এই হত্যা মামলার যিনি হত্যা ডিসিস্ট তার এই হত্যার সঙ্গে এই আসামিদেরকে প্রাথমিক তদন্তে তাদেরকে জড়িত থাকার বিষয়টা উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় সৈন্যদেশ করা হোক।
বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন, তারাও এই সজনের হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সজনেরেস করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। আর আরেকটি মামলায়, এটা হলো আদাবর থানা মামলায়, এটাও একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আপনারা জানেন সাবেক ডিপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান, যিনি সুপ্রিম কোর্ট বারের ভোট চুরি কারচুপির জন্য যিনি আজ স্রষ্টা, তাকেও রাজপথে হত্যা মামলায় তিনি আন্দোলন সংগ্রামে সে কোটাবৃদ্ধি আন্দোলন বিরুদ্ধে ছিলেন, তাকেও এই হত্যা মামলায় সোনারেস করা হয় এবং তাকেও বিজ্ঞ আদালত সোনারেস করে এই তাকে জেল হাজতে পালন করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে এটাও তেজগাঁ থানা একটি মামলা, হত্যা মামলা 1924। এই মামলায় হাসানুল্লাহ ইনু, রাশেদ খান মেনন, আবদুল্লাহ মামুন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখার প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা। এই হত্যা মামলার প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জড়িত বিষয়টি নিশ্চিত করেন বিধায় একে তাদেরকে এই মামলায় সোনারেসের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। আরেকটি মামলা আপনি জানেন যে যাত্রাবাড়ি থানা মামলা, এটা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় নুর ইসলাম সুজন এবং আমাদের রেলওয়ে ধ্বংসকারী হাজার হাজার কোটি টাকা লোবটকারী যে নুর ইসলাম সুজন, তাকে এই মামলায়, এই হত্যা মামলায় যিনি মারা যান রবিকুল ইসলাম, গত 18/7/24 তারিখে সে যাত্রাবাড়ির মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায়ও তদন্তকারী কর্মকর্তা নুর ইসলাম সুজনকে এই মামলায় সোনারেস দেখানোর জন্য আবেদন করেন এবং 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন, 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সোনারেস মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে কোটা এবং গোসাম্পতি আন্দোলন, ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে প্রায় 1,240 জন লোক যে নিহত হয়েছেন, ছাত্র জনতা নিহত হয়েছেন, এই নিহত হওয়ার পিছনে যে লোকটির মুখ্য ভূমিকা পালন করেছিলেন সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, এবং তাকে এই 8টি হত্যা মামলায় 5/1/24 এই আগে সোনারেস দেখানো হয়েছিল এবং এই মামলায় রাশেদ খান মেননকে আরও আগে সোনারেস দেখানো হয়েছিল। এই মামলায় তাদের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন, বিজ্ঞ আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিনের বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত, তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের যা দোষরা যারা এখনও লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে, সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেলা আদালতে প্রেরণ করেন। আর একটি মামলায় আপনারা জানেন যে দোয়ার থানা একটি মামলায় যে পেশিবাদ শেখ হাসিনার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় শেখ হাসিনার দোষর এবং পেশিবাদের দোষর সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে দ্বারা একটি বিস্ফোরক মামলা আজকে আদালতে উপস্থাপিত করা হয়। যেহেতু সে অন্য একটি মামলায় রিমান্ডে শুনানিতে আছে, সেই জন্য বিজ্ঞ আদালত রিমান্ড পিটিশনটা পেন্ডিং রেখে পরবর্তী তারিখ নির্ধারণ করেন শুনানির জন্য, এটা পরে তার রিমান্ড পিটিশনটা শুনানি করা হবে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। শিক্ষামন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাবেক মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী, রাষ্ট্রের সম্মানিত সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান বেনন সহ প্রায় 7 জন আসামি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। তার মধ্যে সাবেক মন্ত্রী ইরাদ আহমেদ পলক এবং আমাদের সাংবাদিক ফারজানা রূপা এবং চৌধুরী আবদুল্লাহ মামুন আমাদের আইনজীবী আছেন। বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে তাদের সোনারেস্ট করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে আমরা জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় তাদেরকে গ্রেপ্তার সোনারেস্ট দেখানো হয়েছে, এই মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, একমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সোনারেস্ট করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আদালত এবং আইনকে, আইন যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যেহেতু মামলাগুলো তদন্তাধীন অবস্থায় তদন্ত না করে কোনো আসামিকে বলা যাবে না যে এই মামলায় তারা অপরাধী। আমরা হাসানুল হক ইনুর ব্যাপারে বলেছি, জামিনের ব্যাপারে বলেছি,
হাসানুর আকিনো ছাত্র রাজনীতির একজন কিংবদ কিংবদন্তি, বারবার পার্লামেন্ট মেম্বার, সাবেক মন্ত্রী এবং চোদ্দ দলের সমন্বয়ক ছিলেন, এবং তার যদি জামিন দেন তাহলে বিজ্ঞ আদালতের প্রতি আইনের প্রতি তার শ্রদ্ধা ছিল আছে, এবং উনি একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ, সেই গ্রাউন্ডে আমরা জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। রাশেদ খান মেনন, উনিও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট এবং ছাত্র রাজনীতির কিংবদন্তি, শুধু রাজনৈতিক কারণে এই মামলায় তাদেরকে জড়ানো হয়েছে, আমরা জামিন চেয়েছিলাম এই কারণেই, উনিও একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ, এবং উনি শারীরিকভাবে অত্যন্ত সমস্যার মধ্যে উনি জেল হাজতে রইয়াছেন, সেই কারণে আমরা ওনার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছে। আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির জামিন চেয়েছিলাম, ওনাকে আমরা বলেছি যে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই মামলাগুলোতে উনি কোনো সম্পৃক্ত নয়, শুধু আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে। আমরা দীপু মনির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের আপিল ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। আমরা বিজ্ঞ আদালতের সামনে সেই সাবমিশন রেখেছি এবং আমরা বলেছি যে উনি জামিনে মুক্তি পালে এবং উনি পলাতক হবে না, বিজ্ঞ আদালতের সকল কন্ডিশন উনি রক্ষা করবেন, এবং বিজ্ঞ আদালতের যত শর্তগুলি আছে সেই শর্তগুলি উনি রক্ষা করবেন। বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য উনি শুনেছেন, এবং বক্তব্য শুনে উনি সকলের জামিন নামঞ্জুর করেছেন। এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো, এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাব, তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বিজ্ঞ আদালতে তেজগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাবেক মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী জাসদের সম্মানিত সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান বেনন সহ প্রায় সাতজন আসামি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। তার মধ্যে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আমাদের সাংবাদিক ফারজানা রূপা এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন আমাদের আইনজীবী আছেন, তারা বলবেন। বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে তাদের সোন অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে আমরা জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় তাদেরকে গ্রেপ্তার সোন অ্যারেস্ট দেখানো হয়েছে, এই মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, একমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সোন অ্যারেস্ট করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আদালত এবং আইনকে, আইন যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যেহেতু মামলাগুলো তদন্তাধীন অবস্থায় তদন্ত না করে কোনো আসামিকে বলা যাবে না যে এই মামলায় তারা অপরাধী। আমরা হাসানুল হক ইনুর ব্যাপারে বলেছি, জামিনের ব্যাপারে বলেছি, যে হাসানুল হক ইনু ছাত্র রাজনীতির একজন কিংবদন্তি, বারবার পার্লামেন্ট মেম্বার, সাবেক মন্ত্রী এবং চোদ্দ দলের সমন্বয়ক ছিলেন, এবং তার যদি জামিন দেন তাহলে বিজ্ঞ আদালতের প্রতি আইনের প্রতি তার শ্রদ্ধাশীল আছে, এবং উনি একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ, সেই গ্রাউন্ডে আমরা জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন। রাশেদ খান মেনন, উনিও সাবেক এমপি মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট এবং ছাত্র রাজনীতির কিংবদন্তি, শুধু রাজনৈতিক কারণে এই মামলায় তাদেরকে জড়ানো হয়েছে। আমরা জামিন চেয়েছিলাম এই কারণেই, উনিও একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ, এবং উনি শারীরিকভাবে অত্যন্ত সমস্যার মধ্যে উনি জেল হাজতে রইয়াছেন, সেই কারণে আমরা ওনার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন।
আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনির জামিন চেয়েছিলাম। ওনাকে আমরা বলেছি যে যেই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই মামলাগুলোতে উনি কোনো সম্পৃক্ত নয়, শুধু আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে। আমরা দীপমনির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয় তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। আমরা বিজ্ঞ আদালতের সাথে সাবমিশন রেখেছি এবং আমরা বলেছি যে উনি জামিনে মুক্তি পালে এবং উনি পলাতক হবে না, বিজ্ঞ আদালতের সকল কন্ডিশন উনি রক্ষা করবেন এবং বিজ্ঞ আদালতের যত শর্তগুলি আছে সেই শর্তগুলো উনি রক্ষা করবেন। বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য উনি শুনেছেন এবং বক্তব্য শুনে উনি সকলের জামিন নামঞ্জুর করেছেন। এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায়বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখব এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাব, তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। চৌধুরী আব্দুল্লাহ। Good.